এবং আমার ডিসক্রিপশন বক্সে আপনারা দেখলে বুঝতে পারবেন যে মিব্রো স্মার্ট ওয়াচের সব কানেকশন ভিডিও কিন্তু আমরা অলরেডি আপলোড করে দিয়েছি ইউটিউব চ্যানেলে, আপনারা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, নতুন একটা কানেকশনের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কানেকশন করতে যাচ্ছি মিব্রো ব্র্যান্ডের একটি নতুন স্মার্ট ওয়াচ মিব্রো T1। এই স্মার্ট ওয়াচটি আমরা এখন কানেকশন করব। তো সবার প্রথমে আমরা ওয়াচটি ওপেন করে নিই। এখানে একটা ক্রাউন বাটন দেখতে পারতেছি, এই ক্রাউন বাটনে ক্লিক করে ধরে রাখবো ওপেন করার জন্য। আমি তারপর আমাকে ইংলিশ সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর আমার একটা বার কোড চলে আসলো, তবে এটা যদি আমি কানেকশন করি তারপরে এই বার কোডটা কিন্তু আর থাকবে না। তো কানেকশন করার জন্য আমাকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে, অ্যাপটার নাম হচ্ছে মিব্রো ফিট। আপনি মিব্রো ওয়াচের যে কোনো স্মার্ট ওয়াচে কানেকশন করার জন্য একটাই অ্যাপ ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে মিব্রো ফিট। তো প্লে স্টোরে গিয়ে মিব্রো ফিট সার্চ দিলে কিন্তু ঠিক এরকম লোগো একটা অ্যাপ চলে আসবে, এটাকে আপনারা ওপেন করে দিবেন। তো ওপেন করার পর এখানে নিচেও কিন্তু কিছু অপশন আছে, ফেসবুক চাইলে দিয়ে করতে পারবেন, গুগল দিয়ে করতে পারবেন, তারপর আপনার যদি আগে একটা অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে এখানে ইমেলটা দিবেন আর পাসওয়ার্ড দিলে হয়ে যাবে। যেহেতু এর আগে আমার কোনো অ্যাকাউন্ট নেই, এর জন্য আমরা নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর উপরে কান্ট্রি সিলেকশন করতে বলতেছে, আমরা কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিব। নিচে যদি আসি আমি, বাংলায় বাংলাদেশ লেখা আছে, এটাতে ক্লিক করলাম, নেক্সট স্টেপ। তারপরে এখানে আমার ইমেলটা দিয়ে দিব। ইমেলটা দেওয়ার পর আমাকে একটা নতুন পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডের ক্ষেত্রে একটা বিষয় আছে, আপনাকে কিন্তু একটা সহজ পাসওয়ার্ড দিতে হবে, যেমন আপনার নাম এবং ফোনের চারটা পাঁচটা ডিজিট লাস্টে দিয়ে দিবেন। ফোনের নামটা সব ছোটো হাতের অক্ষর হবে এবং লাস্টে কিন্তু অবশ্যই দুই থেকে তিনটা ডিজিট থাকতে হবে, না হলে কিন্তু হবে না। কোনো সিম্বল ইউজ করা যাবে না, কোনো অ্যাট দ্য রেট অফ বা সেমিকলন ইউজ করা যাবে না, নামটা একদম সহজ হতে হবে। তো আমি একটা একদম সহজ পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর সেন্ড এ ভেরিফিকেশন কোড, এইখানে আমি ক্লিক করব, তাহলে আমার জিমেল একটা কোড যাবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর আমি এখন জিমেলে চলে যাব। এই যে আমার কিন্তু জিমেলে এখানে কোডটা চলে আসলো। আর আপনাদের যদি না আসে সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করে স্প্যামে দেখবেন, এই যে স্প্যাম, এই স্প্যামে কিন্তু আপনাদের কোডটা অলরেডি চলে যাবে। জিমেলের ওইখানে যদি না যায় তাহলে মনে করবেন যে স্প্যামে চলে আসবে। অনেকেরই এইভাবে আসে না, স্প্যামে যায়, স্প্যাম থেকে আপনারা দিয়ে দিবেন। তো আমি এই কোডটা এখন ওইখানে ক্লিক করে দিয়ে দিব। তারপর আমরা সেভ দিয়ে দিব, তারপর নোটেড। তারপর এই যে এখানে এরকম একটা ইনফরমেশন আসবে, আপনি আপনার যেই অরিজিনাল সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন। যেমন এখানে নাম দিতে পারবেন, ছবি দিতে পারবেন, তারপর জেন্ডার ফিমেল মেল দিতে পারবেন, বার্থডে, হাইট, ওয়েট, স্পোর্টস গোল, তার মানে আপনি সারাদিনে কত স্টেপ হাঁটাহাঁটি করলেন সেটার ইনফরমেশন এটাতে দিয়ে দিবেন। এগুলো দেওয়ার পর আপনার এখানে সেভ অপশন আসবে, সেটাতে ক্লিক করে দিবেন। ওকে দেওয়ার পর আইসি, তারপরে অ্যাড এ ডিভাইসে ক্লিক করব আমরা। তারপর মিব্রো ওয়াচ T1, এই যে এই লেখাটি চলে এসেছে এটাতে আমরা ক্লিক করব। তারপর এইটাতে আবার ক্লিক করব। অলরেডি কিন্তু আমার পেয়ার হয়ে গেছে এবং টাইমটাও কিন্তু অটোমেটিক নিয়ে নিছে। তারপরে ক্যারি আউট আইসি, তারপরে গো টু সেটিং, এখানে না গিয়েও আপনি ব্যাকে গিয়ে ডিভাইসে ক্লিক করবেন। ডিভাইসে ক্লিক করার পর এই যে আপনার এটা কিন্তু চলে আসবে, আমার কিন্তু অলরেডি কানেকশন হয়ে গেছে। তাছাড়া আপনি আপনার নোটিফিকেশন অ্যালাউ করার জন্য এই যে নিচে আপনার কিন্তু এটাই মূল ইন্টারফেস, তারপর আপনি নোটিফিকেশনে ক্লিক করবেন। করার পর এই যে নোটিফিকেশনগুলো সব অ্যালাউ করে দিবেন, ফোন, এসএমএস, গুগল ক্রোম, আপনার এক কথায় যা যা দরকার
ফোন ম্যানেজার সবগুলো আপনি অ্যালাউ করে দিতে পারবেন, কন্ট্যাক্ট, ফটো, ফোন, ইউটিউব, তারপর ড্রাইভ, আপনার যা যা ইচ্ছা সেইগুলো কিন্তু অ্যালাউ করতে পারবেন। আবার অ্যালাউ না করলে কিন্তু এগুলার ইনফরমেশন আপনি পাবেন না। তারপর আমরা যদি ব্যাকে যাই, ব্যাকে আসার পর এই যে পারফরমেন্স সেটিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 12 আওয়ার্স ক্লক লেখা আছে, এটা আমরা অ্যালাউ করে দিব। তারপর আবার ব্যাকে চলে গেলাম। তো আমরা যদি কাস্টম ওয়াচপেস এইটাতে দেই, কাস্টম ওয়াচপেস বলতে নিজের ছবি স্মার্ট ওয়াচে দেওয়া যায়। তো এই যে ওয়াচপেস লেখা আছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু অনেক আছে, আপনি চাইলে এগুলাও দিতে পারবেন, এক ক্লিক করলে কিন্তু এখানে হয়ে যাবে। তারপর আপনি আপনার নিজের ছবি দিতে চাইলে এই যে কাস্টমাইজ এখানে লেখা আছে, এখানে আসার পর প্লাস চিহ্নে ক্লিক করবেন, স্মার্টফোনে আপনার ছবি আসবে, সেখান থেকে আপনি দিতে পারবেন এটাতে। এই ছিল কানেকশন, কানেকশন করা একদমই ইজি। তো আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো প্রবলেম থাকলে আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমরা তার সমস্যা সমাধান করে দিব। তাছাড়া আমরা কিন্তু সব স্মার্ট ওয়াচেরই কানেকশন ভিডিও তৈরি করে থাকি, যেমন আজকে মিব্রো T1, এবং আমার ডিসক্রিপশন বক্সে আপনারা দেখলে বুঝতে পারবেন যে মিব্রো স্মার্ট ওয়াচের সব কানেকশন ভিডিও কিন্তু আমরা অলরেডি আপলোড করে দিয়েছি ইউটিউব চ্যানেলে, আপনারা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারবেন। আর নতুন নতুন স্মার্ট ওয়াচ পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের স্মার্ট ওয়াচের যে কোনো প্রবলেম হলে আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমরা তা সমস্যা সমাধান করে দেব ইনশাল্লাহ। তো ভিডিওটি এই পর্যন্তই, কানেকশনের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম।